প্রলক্ষ্য করে দেখেন একজন বিধবা নারী শেখ হাসিনা একজন বিধবা নারী ছেলে মেয়ে মাত্র দুটো সন্তান দুই সন্তান বিদেশে সেটেল দেশে তাদের আসার খুব ইচ্ছা নাই এরকম একজন নারী বিধবা নারী লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করার অর্থটা কি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন কারণ কি আমি মনে করি তার কারণ এত টাকা তার প্রয়োজন ছিল না শুধু এজন্য করেছেন যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হতে পারে বাংলাদেশ যেন পার্শ্ববর্তী রাষ্ট্রের করতলগত হয়ে থাকে মাথা উন্নত করে থাকে বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্য পরিণত করাই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার ফাঁসি 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 চাই মনি হাসিনার গদিতে নারায় তাকবীর আল্লাহু আকবার এই মাটির হাজার বছরের ইতিহাসে সেই গৌরগোবিন্দ একবার শাহজালালের দাবরানি খেয়ে পালিয়েছিল আর সেই শত শত বছর পরে 2024 সালে বাংলার তাওহিদ জনতার দাবরানি খেয়ে শেখ হাসিনা আবার বাংলার মাটি ছেড়ে পালিয়ে গেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জোর দাবি জানাতে চাই ছাত্রলীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ তার চেয়ে কয়েক গুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে যুবলীগ নিষিদ্ধ হতে হবে হাতুড়ি লীগ নিষিদ্ধ হতে হবে হেলমেট লীগ নিষিদ্ধ হতে হবে আওয়ামী লীগের রাজনীতি করবার শাহজালালের বাংলায় কোনো অধিকার নাই কোনো অধিকার নাই 72 এর চেতনার মাধ্যমে 71 এর চেতনাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ 71 এর চেতনাকে রক্ষা করবে 72 এর চেতনার জায়গা বাংলার মাটিতে হবে না আমি আজ এই বাংলাদেশের স্বাধীন মুক্ত মঞ্চে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলার এই সুবর্ণ সময়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের অক্লান্ত ত্যাগ অনেক কোরবানি এবং শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ পুনর্বার তার স্বাধীনতা লাভ করেছে 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘুমন্ত তাহাজ্জুদরত নবী প্রেমিক তাওহিদী জনতা শাপলা চত্বরে যাদেরকে বুলেটের আঘাতে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে কল্পিত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রেক্ষিতে ফুঁসে ওঠা প্রতিবাদী কোরআন প্রেমিক তাওহিদী জনতা যাদের বুকের উপর গুলে বুলেটের আঘাত করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল শতাধিক কোরআন প্রেমিক তাওহিদী জনতাকে সেই বীর শহীদানদেরকে স্মরণ করছি 2014-15 থেকে 2021 সাল পর্যন্ত গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের বিরোধী মতপথের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বিতর্কিত গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে তার শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25-26 জন নেতা কর্মী যাদেরকে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রক্তে রঞ্জিত হয়েছে বাংলার দামাল ছাত্র জনতার বুকের রক্তে বাংলার পিচ ঢালা রাজপথগুলো ধুয়ে গিয়েছে মুছে গিয়েছে তাদের বাংলার সকল গ্লানি
এই সেই সকল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 16 শতাধিক 1500 এরও বেশি 1600 এর বেশি ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা এমন কি 3 বছরের শিশু পর্যন্ত হায়নাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেই সকল জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদানদেরকে সকল শহীদদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সাথে এই সকল হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা সেই সকল আওয়ামী দুর্বৃত্তদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সকল হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই যতগুলো গণহত্যা শেখ হাসিনা করেছে 2009 সালে 2013 সালে 2021 সালে 2024 সালে প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে আসামিকে ধরে এনে আইনের হাতে সোপর্দ করতে হবে তার বিচার করতে হবে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহিদী জনতাকে হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক শাহাদাতের রক্ত পেরিয়ে আজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি এই ক্ষেত্রে বিশেষভাবে এই আগস্ট বিপ্লবের সম্মুখ সারির ছাত্র জনতাকে এবং বাংলাদেশের সকল আলেম সমাজ এবং সকল মত এবং পথের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই তাদের দৃষ্টি আকর্ষণ করি আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন বিজয় অর্জন করা যত কঠিন বিজয়ের সুফল ঘরে তোলা তার চেয়েও বেশি কঠিন আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ এক সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক এই এই দেশটির বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশের হাজার বছরের মানুষের অভিপ্রায় মুসলিম জাতিসত্তা গঠন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে লড়াই করতে হয়েছে সর্বপ্রথম ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে 1947 সালে পূর্ব বাংলাকে তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হয়েছে সর্বশেষ 1971 সালে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে তাদের প্রভুত্বের বিরুদ্ধে লড়াই করে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে মানচিত্রে বাংলার এই লাল সবুজের পতাকা উদ্ধার করতে হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 1971 এর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বলে আল্লাহর ইচ্ছার সামনে সব কিছুকে সমর্থন করেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল 1971 এর মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল অঙ্গীকার ছিল এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না যেই দেশের স্বাধীনতা অর্জিত হয় কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে যে দেশের স্বাধীনতার লড়াই হয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে
এরপরে তিক্ত অভিজ্ঞতা হলো এই 71 এর 16ই ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার অল্প কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ অবাক বিস্ময়ে দেখে লক্ষ্য করে দেখে সেই স্বাধীনতার অর্জনকে চিন্তাই করা হয়েছে একটি ভিনদেশী সংবিধানের মূলনীতিগুলোকে কলমের খোঁচায় একটি প্রেসক্রিপশনের মাধ্যমে তাদের এজেন্সির মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের জাতি এবং রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে সাব্যস্ত করা হয় আর এভাবেই 1972 সালে 71 এর মুক্তিযুদ্ধের চেতনা চিন্তাই হয়ে যায় এরপরের ইতিহাস দুঃখজনক ইতিহাস এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস 1972 থেকে 2024 সাল পর্যন্ত 72 এর চেতনাকে 71 এর চেতনার নামে মার্কেটিং করা হয়েছে 72 এর চেতনার মাধ্যমে 71 এর চেতনাকে চলাঞ্জলি দেওয়া হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ 71 এর চেতনাকে রক্ষা করবে 72 এর চেতনার জায়গা বাংলার মাটিতে হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা 72 এর চেতনার উপর নির্ভর করে রাজনীতি করেছে শুধু শেখ হাসিনা নয় তার পিতা শেখ মুজিবুর রহমান সাহেবও 71 71 এর চেতনা স্বাধিকারের আন্দোলনের চেতনাকে তিনি দুপায়ে দলেছেন এদেশের মানুষের ভোটাধিকারকে বুটের চাপায় পিষ্ট করে একদলীয় বাকশাল কায়েম করে 71 এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন 71 থেকে 71 এর 16ই ডিসেম্বর থেকে 75 এর 15ই আগস্ট পর্যন্ত 30,000 মায়ের কোল খালি করেছেন বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে সর্বপ্রথম ক্রস ফায়ারের সংস্কৃতি চালু করেছেন সিরাজ সিকদারদের মতো দেশপ্রেমিক জনতাকে ধরে এনে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বর্বরতার যুগে ঠেলিয়ে দিয়েছেন এই সকল ঘটনার প্রেক্ষিতে 1975 এর 15ই আগস্ট বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই নিহত হওয়ার ঘটনায় যেই নেতাকে 71 সালে বাংলার মানুষ অবিসংবাদিত নেতৃত্বের আসন দিয়েছিল 75 সালে সেই নেতৃত্বের পতনে বাংলাদেশের কোন শহরে কোন গ্রামে মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যায়নি এ কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছিলেন রাগান্বিত হয়েছিলেন বাংলাদেশের মানুষের উপর এদেশের জাতির উপর এমনকি তার দল আওয়ামী লীগের উপর এরপর তিনি ঘোষণা করলেন যারা তার বাবাকে হত্যা করেছে তার পরিবারকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি 75 থেকে 75 এর 15ই আগস্ট থেকে 2024 এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতিকে পর্যবেক্ষণ করলে খুঁজে পাওয়া যাবে শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল দুটি দুটি দর্শনের উপর ভিত্তি করে চলেছে তার রাজনীতি প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় দর্শন ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন জাতির কাছ থেকে আপনারা লক্ষ্য করে দেখেন একজন বিধবা নারী শেখ হাসিনা একজন বিধবা নারী ছেলে মেয়ে মাত্র দুটো সন্তান দুই সন্তান বিদেশে সেটেল দেশে তাদের আসার খুব ইচ্ছা নাই এরকম একজন নারী বিধবা নারী লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করার অর্থটা কি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে
বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন কারণ কি আমি মনে করি তার কারণ এত টাকা তার প্রয়োজন ছিল না শুধু এজন্য করেছেন যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হতে পারে বাংলাদেশ যেন পার্শ্ববর্তী রাষ্ট্রের করতলগত হয়ে থাকে মাথা উন্নত করে থাকে বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্য পরিণত করাই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার ফাসি 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 চাই উনি হাসিনার গদিতে আগুন জ্বালা হয়ে গেছে নারায় তাকবীর আল্লাহু আকবার নুরুল হক ভাই নাই রাজপথ চারি নাই ইসলামী খেলাফত সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন করে করে বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন এমন কি স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার সেই বক্তব্য খুঁজে পাবেন তিনি এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন এত বড় দল লক্ষ লক্ষ কর্মী 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ রাতের পর দিন দিনের পর রাত পড়ে থাকলো একটা মানুষও তো এগিয়ে আসলো না বরং সেদিন তার দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে খুন করে হত্যা করে ক্ষমতার মসনদ দখল করেছিল আওয়ামী লীগই এই জন্য সেদিন থেকেই তিনি পণ করেছিলেন এই শেখ হাসিনা ভয়ঙ্কর মনে মনে সে আওয়ামী লীগকে ধ্বংস করার পণ করেছিলেন আর 24 সালে তিনি আওয়ামী লীগকে পরিপূর্ণ বাসটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আওয়ামী লীগের কোন লোকজন যদি আমার বক্তব্য শুনে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আপনারা ওই শেখ হাসিনার জন্য মায়া কান্না করেন আপনাদের নিজের বিবেকের উপরেই আপনাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত বাংলাদেশে জনগণের আন্দোলনের সামনে ক্ষমতা ত্যাগ করার নজির অনেক রয়েছে 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতার মসনদ ত্যাগ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক কি করেছেন তিনি ক্ষমতার মসনদ ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরশাদ সাহেব তার রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এতিম করে পালিয়ে যাননি দেশ ছেড়ে পালিয়ে যাননি সাহসিকতার সাথে তিনি কারারুদ্ধ হয়েছেন 5 বছর জেল খেটেছেন এরপরও তার অনুসারীদেরকে তিনি এভাবে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যাননি 1996 সালে 2006 সালে বেগম খালেদা জিয়াও বিরোধী মত এবং পথের আন্দোলনের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কি করেছেন ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন বরং তিনি অশীতিপর বয়সে অনেক রোগ বালাই মোকাবেলা করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনেছেন কিন্তু দলীয় নেতা কর্মী দেশবাসীকে ছেড়ে দেশের মাটি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাননি আওয়ামী লীগের ভাই বোনেরা বলেন আপনার নেত্রী কামটা করলো কি বলেন আপনার নেত্রী কাজটা করলো কি তিনি 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম দিয়ে দুপুরের লাঞ্চের আয়োজন করেছিলেন গণভবনে যারা গিয়েছেন প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি এরপরে যখন শুনলেন যে না লাঞ্চটা আর এদেশে করা হবে না বরং তার প্রভুর দেশে গিয়ে তাকে লাঞ্চ করতে হবে তিনি দুই ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছেন আর যা ছিল লক্ষ লক্ষ কোটি টাকা আগেই তিনি বিদেশে পাচার করেছেন এরপরে বাকি যা ছিল 16টা লাগেজে ভরে একটা বোন ছিল দেশে ওই বোনটাকেও বগল দাবা করে একটা হেলিকপ্টারে করে আকাশপথে উড়াল দিয়ে যাদের স্বার্থে 15 বছর বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছেন তাদের ঘরে গিয়ে আশ্রয় নিলেন এরপরে আওয়ামী লীগের লোকজন এই হাসিনার নাম মুখে নেয় What time is it?
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলো বলছি শুধু সমালোচনার জন্য নয়। শেখ হাসিনা বলেছিলেন এই 5ই আগস্টের কয়েকদিন আগে শেখ হাসিনা পালায় না, বলেছিলেন। আজকে বাংলার মানুষের কাছে, বীর চট্টলার জনতার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না পালায় না? বরং বাংলাদেশের এই মাটির হাজার বছরের ইতিহাসে সেই গৌরগোবিন্দ একবার শাহজালালের দাবরানি খেয়ে পালিয়েছিল, আর সেই শত শত বছর পরে 2024 সালে বাংলার তাওহীদি জনতার দাবরানি খেয়ে শেখ হাসিনা আবার বাংলার মাটি ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা বর্তমানে সারা পৃথিবীর সকল স্বৈর শাসকদের জন্য একটি কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এভাবেই শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতির পতন ঘটেছে। শেখ হাসিনা চেয়েছিল বিভাজনের রাজনীতি করতে, ডিভাইড অ্যান্ড রুল, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করে গোটা বাংলার মানুষকে বিভক্ত করে রেখেছিল। এমনকি যখন আমার দেশের ছাত্র জনতা অধিকারের জন্য রাজপথে নামল, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলল, শেখ হাসিনা কি করলেন? সকল ছাত্র জনতাকে গালি দিলেন, বিদ্রুপ করলেন রাজাকারের বাচ্চা বলে। আমার 4 কোটি ছাত্ররা, আমাদের ছাত্র সন্তানেরা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশকে উন্নয়নের শপথ নিলে যদি রাজাকার হতে হয়, বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছিল। সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতিও চলবে না, বিভাজনের রাজনীতিও চলবে না, শেখ হাসিনার রাজনীতিও বাংলার মাটিতে চলবে না, আমেরিকার রাজনীতিও বাংলার মাটিতে চলবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। জোর দাবি জানাতে চাই, ছাত্রলীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ, তার চেয়েও কয়েক গুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, যুবলীগ নিষিদ্ধ হতে হবে, হাতুড়ি লীগ নিষিদ্ধ হতে হবে, হেলমেট লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করবার শাহজালালের বাংলায় কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আমাদের স্পষ্ট দাবি, সকল হত্যাকাণ্ডের বিচার করুন, আওয়ামী লীগ আর তার ফ্যাসিবাদ নিয়ে যেন বাংলার মাটিতে কোনোদিন আবির্ভূত হতে না পারে। বাংলাদেশে আওয়ামী লীগ সংখ্যালঘুদেরকে রাতের আধারে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসত। বাংলাদেশে যেন ওই নাটক আর মঞ্চস্থ না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, প্রয়োজনে দেশের ইসলামী সংগঠনগুলো সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতা, আলেম সমাজ, সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমার উদাত্ত আহ্বান, পরাজিত পতিত স্বৈরাচারী সরকার, পতিত স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদী সরকারের দোসরেরা তাদের প্রভুর কোলে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আগস্টের মহান বিপ্লবকে ব্যর্থ করার পায়তারা চালাচ্ছে। আগস্টের এই বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আগস্টের বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায়, বাংলাদেশে কোনো দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না। এজন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের রাস্তা চিরতরে রুদ্ধ করে দিতে হবে। এজন্য আমি বলবো, সকল
ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত নিপীড়িত মত পথ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বিশেষ করে নাম উল্লেখ করে বলবো বিরোধী দল প্রধান বিরোধী দল বিগত দিনের জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত উলামায়ে ইসলাম নিজামী ইসলাম পার্টি এনডিপি এলডিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এবি পার্টি সহ সকলকে বলবো এখনই প্রতিদ্বন্দ্বিতায় পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সময় আসেনি আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে যে কোনো মূল্যে পতিত স্বৈরাচারের পুনর্বাসিত হওয়ার রাস্তা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের অভ্যন্তরে আমরা আর কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না শুধু আবেগ নির্ভর হয়ে নয় আর কোনো অস্থিতিশীলতা কোনো শূন্যতা যেন বাংলাদেশে সৃষ্টি না হয় সেজন্য আমাদের এই চলমান ঐক্যকে দৃঢ় এবং মজবুত রাখতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে কোনো সাম্রাজ্যবাদ বাংলার মাটিকে আর কোনোদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না আখেরি পয়গাম আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ ইনসাফপূর্ণ সমাজ কথা বলেন ঠিক না বেঠিক চূড়ান্ত বৈষম্যপূর্ণ বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েমের মাধ্যমেই চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব আসুন হাতে হাত রাখি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় স্লোগান তুলি খোদার আকাশ খোদার জমিন করব কায়েম খোদার দিন জাতি ধর্ম ভিন্ন মত সবার জন্য খেলাফত এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে আপনারা আমাদের সাথে এই খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হবেন তো ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেলাফতের দুর্গ গড়ে তুলুন বাংলাদেশে ইসলাম টিকে থাকলে এদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকবে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সুতোয় গাঁথা ইসলাম বিপন্ন হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এজন্য বাংলাদেশের ঠিকানা না মস্কো না ওয়াশিংটন না বেইজিং না দিল্লি বাংলাদেশের ঠিকানা হবে সোনার মদিনা সোনার মদিনার আদর্শে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব কথা বলেন ঠিক না বেঠিক আমরা শুধু আগস্ট বিপ্লবের ফ্যাসিবাদকে বিদায় করেই আমাদের যাত্রা ক্ষান্ত করতে চাই না আমরা চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে চাই প্রয়োজনে ঘাম ঝরাতে হবে প্রয়োজনে অশ্রু দিতে হবে প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামী বিপ্লব করতে হবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম